আজকের ক্লাসে সোনামণিদের স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি, আমি যে ম্যাডাম তোমাদের সঙ্গে আসি, আজকের ক্লাসটা করাবো, তার পরিচিতি পর্ব। মোসাম্মদ রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, APBN পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। পাঠ পরিচিতিতে আমরা বাংলা বই ছবি একটা দেখতে পাচ্ছ তোমরা। বাংলা বইয়ের নাম হচ্ছে শিশুদের বাংলা পড়া জিরো। যদি তোমরা নার্সারিতে পড়ো তাই বইয়ের তোমাদের জিরো সংখ্যাটা দেওয়া আছে, তাই না? খুব ছোটো তোমরা যে। তাহলে আজকে আমরা শ্রী নার্সারি বিষয় বাংলা, সময় 40 মিনিট, তারিখ হচ্ছে 29/8/21। আজকের পাঠ, আমি বাংলা বই থেকে আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা এখন তোমাদেরকে দেখাবো। পাঁচটি মাসের ও পাঁচটি পশুর নাম লিখো। প্রথমে এটা আছে, তারপরে প্রশ্ন উত্তর লিখো, প্রশ্নের উত্তর লিখো। তাহলে প্রথমে আমরা পাঁচটি মাসের নাম শিখব, পরে পাঁচটি পশুর নাম শিখব, এবং সর্বশেষে প্রশ্ন উত্তর লেখা শিখব। আমরা হাতে লিখব এবং মুখ দিয়ে পড়ব। তাহলে চলো আমরা প্রথমে পাঁচটি মাসের নাম পড়ি এবং লিখি। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য খুব সুন্দর করে তোমাদেরকে ছবি দিয়ে, মাসের ছবি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে তাহলে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে কোনটা কী মাস। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মুক্তি আমি বানান করে দেবো, তোমরা মুক্তি উচ্চারণ করবে এবং পেন্সিল ব্যবহার করে CW খাতায় তোমরা সবগুলো লেখা আস্তে আস্তে লেখার চেষ্টা করবে। আমি তোমাদের আস্তে আস্তে বলে দেবো, ইনশাআল্লাহ তোমরা সবাই লিখতে পারবে। তাহলে চলো প্রথমে মাছ দেখি আমরা, ইলিশ। প্রথমেই আমরা যে মাছের ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইলিশ। রস্যই লয়সেকের লি, তাহলে বস্য ইলিশ। তাহলে ইলিশ আমাদের কী বলো তো? ইলিশ আমাদের জাতীয় মাছ, তাই না? ইলিশ আমাদের জাতীয় মাছ। তাহলে ইলিশ মাছের ছবি সহকারে আমরা ইলিশটা আবার বানান করি, আমার সঙ্গে তোমরা পড়বে। রস্যই লয়সেকের লি, তাহলে বস্য ইলিশ। রস্যই লয়সেকের লি, তাহলে বস্য ইলিশ। ঠিক আছে, তোমরা এটা লিখে ফেলো সোনামণিরা। আচ্ছা, এটা লেখা শেষ। তাহলে আমরা পরেরটাতে যাই, কাতলা। কাতলা মাছ, হ্যাঁ, কয়েকের কা ত লয়কারেলা, কাতলা। কয়েকের কা ত লয়কারেলা, তাহলে কাতলা মাছের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তাই না? কাতলা মাছ ছবি দেখতে পাচ্ছ কি বাবা? আচ্ছা, তোমরা সবাই ছবি দেখতে পাচ্ছ, কাতলা মাছের ছবি। এবং আমরা আবার কাতলা মাছটা বানান করি, আমার সঙ্গে তোমরা বানান করবে এবং সঙ্গে সঙ্গে লিখে ফেলবে খাতায়। কয়েকের কা ত লয়কারেলা, কাতলা। তোমরা 1-2 নম্বর দিয়ে লিখবে কিন্তু, ঠিক আছে?
কয়েকের কা ত লয়েকের লা কাতলা। আমরা পরেরটাতে যাই, রুই রয়সু রু হসুই রুই, এটা হচ্ছে মাছ এক ধরনের, এটাও একটা মাছ, ঠিক আছে। রুই রয়সু করে রু রসই রুই, রয়সু করে রু হসুই রুই, তোমরা লিখছ? হ্যাঁ, আমি কিন্তু তিনবার করে বানান করছি, আমার সঙ্গে বানান করবে, সঙ্গে লিখে ফেলবে, তাহলে দেখবা চট জলদি তোমাদের লেখাটাও হয়ে গেছে, পড়াটাও হয়ে গেছে। লেখো রসই রু হসই রুই। বোয়াল বই করে বো উন্তুস্তয় আকার আল্ল, বোয়াল বই করে বো উন্তুস্তয় আকার আল্ল, বোয়াল বোয়াল মাছ, ঠিক আছে। তাহলে বোয়াল মাছ কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে, ঠিক আছে, বোয়াল মাছের দাঁত আছে কিন্তু। হ্যাঁ, তাহলে বোয়াল আমরা আরেকবার বানান করব, বই করে বো উন্তুস্তয় আকার আল্ল, বোয়াল, ঠিক আছে। বলটাকে তোমরা বানান করো এবং লিখে ফেলো, তার সঙ্গে লিখছো বাবা? সবাই কি লিখতে পারছ? আচ্ছা, আমরা পরেরটাতে যাই, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আমরা পাঁচটা মাসের নাম শেষ করে দেব। চিতল চষে চি ত আল্ল, চিতল চষে গেছি ত আল্ল, চিতল। তাহলে আবার আরেকবার বানান করি, চয় শিখেছি ত আল্ল, চিতল, ঠিক আছে। এখন দেখো তো আমরা গুনে দেখি আমরা কয়টা মাসের নাম আমরা ছবি দেখতে পাচ্ছি এবং নাম পড়লাম, ঠিক আছে। ইলিশ মাস এক, কাতলা মাস দুই, রুই মাস তিন, বোয়াল মাস চার, চিতল মাস পাঁচ। তাহলে আমরা পাঁচটা মাসের নাম শিখে ফেললাম, ঠিক আছে। চলো আমরা তাহলে পরেরটাতে যাই, পরেরটা আমরা পশুর নাম শিখব, ঠিক আছে। পরেরটা আমরা পশুর নাম শিখব, তাহলে পশুর নামে আমরা চলে যাই, পাঁচটা পশুর নাম। আমরা পাঁচটা পশুর নাম পড়বো এখন। বাঘ বয়াকারে বা আর ঘ, বাঘ বাঘ, ঠিক আছে। তারপর সিংহ সি ঈশ্বর হ, সিংহ বাঘ, বাঘ হচ্ছে বনের রাজা, ঠিক আছে। বনের রাজা না, সিংহ বনের রাজা, পশুর রাজা। বাঘও কিন্তু সিংহের তুলনায় অনেক মানে বনে রাজত্ব করতে চায়, মানে একটা রাজা রাজা ভাব ওর ভিতরেও আছে, ঠিক আছে। তাহলে বাঘ এবং সিংহ দুটাই হচ্ছে হিংস্র প্রাণী, হ্যাঁ, দুটাই হিংস্র প্রাণী। তাহলে আমরা প্রথমে বাঘ, তারপর পরটা সিংহ পড়লাম। তাহলে বাঘটা আমি আবার বানান করে দিচ্ছি, বয়কার বার ঘ বাঘ, দন্ত সহজে সি ঈশ্বর হ সিংহ, বাঘ সিংহ। পরেরটা দেখব আমরা, হাতি ভয়কার হা তয় শিকারে তি, হাতি ভয়কার হা তয় শিকারে তি, হাতি। হাতি কিন্তু অনেক বড় বড় দেখতে, ঠিক আছে। হাতি অনেক বড় বড় গাছ, মানে কলা গাছ, তারপর হচ্ছে মানে বনে যা যা গাছ থাকে সেগুলোর লতা পাতা ছিঁড়ে খেয়ে নিতে পারে, ঠিক আছে, এত বড়। তাহলে আমরা হাতি দেখতে পাচ্ছি, ভাইকরা হা তয় স্বীকৃতি হাতি। হ্যাঁ, পরেরটাতে যাচ্ছি, ঘোড়া ঘর করে ঘো ডমরা একারে রা, ঘোড়া ঘর করে ঘো ডমরা একারে রা, ঘোড়া। ঘর করে ঘো ডমরা একারে রা, ঘোড়া। পরেরটাতে যাই আমরা, হরিণ হ রয়শিরি মধ্যন্য ন, হরিণ হ রয়শিরি মধ্যন্য ন, হরিণ হ রয়শিরি মধ্যন্য ন,
হরিণ। এই আমরা পাঁচটা পশুর নাম শিখলাম, পাঁচটাই হচ্ছে বনে থাকে, ঠিক আছে, বনেতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু পড়ে নিই। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, হরিণ, এটা হচ্ছে পাঁচটা পশুর নাম। হ্যাঁ, পাঁচটা পশুর নামই এখানে আমি তোমাদের দিয়েছি, ছবি দিয়েছি এবং লিখে দিয়েছি। তোমরা সবাই লিখতে পারছো বাবা? আচ্ছা, সবাই লিখতে পারছো তোমরা। এখন আমরা তাহলে পরেরটাতে যাই। পশু এবং মাছের নাম আমরা প্রথমে পড়লাম, পশুর নাম শেষ, এখন প্রশ্ন উত্তর শিখবো আমরা। প্রশ্ন উত্তরে চলে যাই আমরা। প্রশ্নের উত্তর লিখো, প্রশ্নের উত্তর লিখো। ছাতা মাথায় কে চলে, ছাতা মাথায় কে চলে। তাহলে উত্তর আমরা আমি তোমাদের লিখে দেব, তার আগে তোমাদের কিছু কৌশল শিখে দেবো আমি প্রশ্নের উত্তর লেখার জন্য। দেখো, ছাতা মাথায় কে চলে, এখানে উত্তরটা হবে হচ্ছে ছাতা মাথায় দাদু চলে। এখানে ছাতা লেখা আছে, মাথায় লেখা আছে, কে, কের জায়গায় কী হবে, শুধু দাদু হবে, দয়কের দা, দয় সুগরে দু, দাদু। তাহলে কের জায়গায় শুধু কী হবে, দাদু, চলে, চ লয়কারে লে, চলে। তাহলে ছাতা মাথায় কে চলে, ছাতা মাথায় দাদু চলে, ঠিক আছে। তাহলে আমরা কের জায়গায় শুধু দাদু লিখবো, আর পুরোটাই আমরা দেখে দেখে তোমরা খাতায় লিখতে পারবে। যেহেতু তোমরা ছোটো, তো তোমাদের লিখতে, প্রশ্ন উত্তর লিখতে একটু কষ্ট হবে, তাই আমি তোমাদেরকে বুদ্ধিটা শিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা উত্তর দেখি। দেখো, উত্তর ছাতা মাথায় দাদু চলে। বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, তাহলে ছাতা মাথায় কে চলে, ছাতা মাথায় দাদু চলে। আমরা পরেরটা দেখি। দুই, কি ফুল হাওয়ায় দোলে, কি ফুল হাওয়ায় দোলে। এখন দেখো, কির জায়গায় শুধু ফুলের নামটা বসায় দিলেই পুরো উত্তরটা লেখা হয়ে যাবে। তাহলে উত্তর দেখো, জবা ফুল হাওয়ায় দোলে, জবা ফুল হাওয়ায় দোলে। কি ফুল হাওয়ায় দোলে, জবা ফুল হাওয়ায় দোলে। কির জায়গায় শুধু কি লিখতে হবে, জবা, পরকীয় জ বয়াকার বা, জবা, জবা ফুল হাওয়ায় দোলে। দেখো, ফুল লেখা আছে, ফয়সু ফুয়াল্লা ফুল, তারপর হাইকার হা ও অন্তুস্ত, একার আ অন্তুস্ত, হাওয়ায় দৈক দোল হাইকার লে দোলে। তাহলে কি ফুল হাওয়ায় দোলে, জবা ফুল হাওয়ায় দোলে, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এই দুটো লেখা শেষ তোমাদের। শুধু কির জায়গায় দাদু লিখবা আর কির জায়গায় জবা লিখবা, তাহলে উত্তর দ্রুত লেখা হয়ে যাবে, তোমরা দেখে দেখে লিখতে পারবো বাবা। কৌশলটা আমি তোমাদের বলে দিলাম। তাহলে পরেরগুলোতে যাই আমরা, ঠিক আছে, পরেরটাতে যাচ্ছি। টিয়া পাখির কি লাল, টিয়া পাখির কি লাল। তাহলে আমরা উত্তরটা দেখি, টিয়া পাখির ঠোঁটটি লাল। তাহলে টিয়া পাখির কি লাল, কির জায়গায় শুধু কি হবে, ঠোঁটটি, ঠয় চন্দ্রবিন্দু ও কার, ট টয় শিকেরিটি, ঠোঁটটি লাল, লয়কার লাল, লাল। তাহলে টিয়া পাখির ঠোঁটটি লাল, পুরোটাই তোমরা দেখে লিখবা, শুধু কির জায়গায় ঠোঁটটি লাল। হ্যাঁ, লালও লেখা আছে তোমাদের প্রশ্নে, আমরা পুরোটাই দেখে লিখবো, শুধু কির জায়গায় ঠোঁটটি লিখবো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে চার নাম্বার। ঢুলি বাজায় কি, ঢুলি বাজায় কি, ঢুলি কি বাজায়। হ্যাঁ, ঢুলি ঢো মানে ঢুলি বাজায় ঢোল, আমরা সাজিয়ে লিখব, ঢুলি বাজায় কি, কির জায়গায় শুধু ঢয় করে ঢো আল্লাহ ঢোল। তাহলে ঢুলি বাজায় কি, ঢুলি বাজায় ঢোল, ঢুলি বাজায় ঢোল, ঢুলি বাজায় ঢোল। আচ্ছা, তাহলে কির জায়গায় শুধু ঢোল লিখতে হবে, তাহলে পুরো উত্তরটা লেখা হয়ে যাবে। তাহলে এভাবে যদি লেখো তোমরা,
তাহলে তোমাদের বানানো ভুল হবে কম, তোমরা ফুল মার্কস পাবা। তাহলে পরেরটাতে যাই আমরা, হ্যাঁ পাঁচ নম্বরে যাই। পাঁচ নম্বর দেখো, কি ভরে ফল রাখি, কি ভরে ফল রাখি, হ্যাঁ কির জায়গায় শুধু থালা লিখতে হবে, থালা ভরে ফল রাখি। তাহলে কি ভরে ফল রাখি, থালা ভরে ফল রাখি। উত্তর থয়কা থা লয়কারেলা, থালা ভ রয়কেরে রে ভরে ফল ল ফল রয়কের রাখ হয়শিকের কি রাখি। তাহলে কির জায়গায় শুধু থালা হবে, থয়কা থা লয়কারেলা থালা, কি ভরে ফল রাখি, থালা ভরে ফল রাখি। ঠিক আছে, এখানে তিনটে প্রশ্নের উত্তর আমি তোমাদের কৌশলের সঙ্গে কিভাবে লিখতে হবে সেটা তোমাদের বলে দিলাম। এখন আমরা পরের প্রশ্নগুলোতে যাব। কিসের পিঠা ভারী মজা, কিসের পিঠা, কিসের ওখানে শুধু লিখতে হবে তালের পিঠা ভারী মজা। উত্তর দেখো, তালের পিঠা ভারী মজা, তয়কা তা লয় কেড়ে আর র, তালের পিঠা ভারী মজা। ঠিক আছে, আর পুরোটাই লেখা আছে, পিঠা ভারী মজা পুরোটাই লেখা আছে, তোমাদের পুরোটাই লিখতে হবে বাবা। শুধু যদি কেউ লেখো যে তালের, তাহলে ফুল মার্কস তোমার পার। একটা প্রশ্ন লিখতে প্রশ্নের উত্তরে তোমাদের দুই তিন মার্কস করে থাকে, তাহলে তোমরা যদি শুধু তালের লেখো তাহলে আমি তোমাদের একটা শব্দ লিখে এক মার্কস দিতে পারি, কিন্তু দুই মার্কস কি দিতে পারবো, তিন মার্কস দিতে পারবো, পারবো না। তাই তোমাদের কি করতে হবে, পুরোটাই লিখতে হবে, তালের পিঠা ভারী মজা, তালের পিঠা ভারী মজা। আমরা পরেরটাতে যাচ্ছি, আমাদের জাতীয় পাখি কি, আমাদের জাতীয় পাখি কি, আমাদের জাতীয় পাখি কি। এটা আমরা অনেক জানি যে আমাদের জাতীয় পাখি দোয়েল, পুরোটাই লিখবে আমাদের জাতীয় পাখি, শেষে যা শুধু দোয়েল লিখবা, পুরোটাই দেখে লিখবা, লিখে শেষে শুধু দোয়েল লিখবা। দেখো উত্তর দেখি আমরা, আমাদের জাতীয় পাখি দোয়েল, দৈক দো উন্তুস্তয়কার আল্ল দোয়েল, আমাদের জাতীয় পাখি দোয়েল, আমাদের জাতীয় পাখি দোয়েল, দৈক দো উন্তুস্তয়কার আল্ল দোয়েল। আট নম্বর, ধান ফলায় কে, ধান ফলায় কে, এটাই শেষ প্রশ্ন তোমাদের, ধান ফলায় কে, কের জায়গায় কি হবে শুধু কৃষক লিখবা, ক ফলে ক্রি মধ্যাহ্ন স আর ক কৃষক। তাহলে ধান ফলায় কে, ধান ফলায় কৃষক, ধান ফলায় কৃষক, ধান ফলায় কৃষক, ক ফলে ক্রি মধ্যাহ্ন স আর ক কৃষক। ঠিক আছে, তোমাদের এ পর্যন্ত লেখা হয়েছে। আচ্ছা তাহলে চলো আমরা বাড়ির কাজ নেব, আজকে বাড়ির কাজ। প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখো, প্রশ্নের যে উত্তরগুলো আমি তোমাদের কৌশলের সঙ্গে শিখালাম এগুলোই তোমরা HW খাতায় সুন্দর করে লিখবা। ঠিক আছে, সুন্দর করে লিখবা। সোনামণিদের সুস্থতা কামনা করে শেষ করছি, আজকের মতো এখানে শেষ করছি। ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।